যদি 50 ছুঁয়ে থাকো আয়ুতে, তাহলে 195 ভাগ তোমার হাতে, মেরে কেটে আর 10,000 দিন আছে, তার কমও থাকতে পারে, বেশি থাকার সম্ভাবনা বেশ কম, আর থাকলেও সেই বৃদ্ধ নব্য শরীরে কতখানি তুমি থাকবে সেটা তো বুঝতেই পারছো। তোমার 50তম জন্মদিনের থেকে তাই 10,000 দিনের উল্টো গুনতি শুরু। তার মানে 10 দিনে একটা বই শেষ হলে মোটে আর 1,000টা বই পড়তে পারবে। দিনে 2 পাতা করে রবীন্দ্রনাথ পড়লে আয়ুর শেষ দিকে গিয়ে ষোড়শ খণ্ডে পৌঁছাবে। মাসে 1টা করে নাটক দেখার সময় পেলে 350টার বেশি দেখতে পারবে না। বছরে 4 বার বেড়াতে গেলে পৃথিবীর মাত্র 120টা অঞ্চলে তোমার উপস্থিতির স্মৃতি থাকবে। 6 মাসে 1 বার বন্ধুদের সাথে দেখা হলে মোটে 60 বার দেখা পাবে তাদের। বছরে 1বার দেশের বাড়ি গেলে স্রেফ আর 30 বার তোমার সেখানে যাওয়া। আর এই সবই এটা ধরে নিয়ে যে তুমি শারীরিক, মানসিক আর অর্থনৈতিকভাবে এসব করার জন্য পুরোপুরি সক্ষম থাকবে। এই 10,000 দিনের বেশ কয়েকটাতে তুমি সমবয়স্ক বা অগ্রজ প্রিয়জনের মৃত্যু সংবাদ পাবে। বেশ কিছু সপ্তাহ তোমার নিজের বা পরিবারের রোগ শুশ্রূষায় যাবে, আরও বেশ কিছু যাবে পরবর্তী প্রজন্মের নানান সমস্যা সামলাতে। এই 10,000 দিনে ক্রমশ তোমার LIC-গুলো ম্যাচিওর করে যাবে, অথচ দেখবে সেই টাকাগুলো নিয়ে কি করবে সেটাই আর তুমি বুঝে উঠতে পারছো না। সামনে এগোনোর থেকে পিছনে ফিরে দেখার সময় বেড়েই চলবে তোমার। এই 10,000 দিনের কোনো 1-2টোতে তোমার ছানি অপারেশন হবে, কয়েক মাস যন্ত্রণার পর দাঁত তুলে বাঁধানো হবে, প্রেমপত্রের থেকেও সযত্নে রক্ষিত হবে নানা ডাক্তারের প্রেসক্রিপশন। ওষুধের তালিকা খাওয়ার পদের সংখ্যাকে বলে বলে 10 গোল দেবে। এই 10,000 দিনে তোমার হার্টে স্টেন্ট বসবে, হাঁটু কৃত্রিম হবে, আর বেশ কয়েকবার তুমি বলে উঠবে আর জীবন টানতে পারছি না, এবার গেলেই বাঁচি। বাঁচো, 50 পেরোলে আর খামোখা তর্কে সময় নষ্ট করো না, ঝগড়া থেকে দূরে সরিয়ে নাও নিজেকে, নিজের মতটা জানিয়ে দিয়ে বাক বিতণ্ডা থেকে বেরিয়ে যাও। কারণ এতদিনে তুমি বুঝে গেছো কেউ কারো মত বদলায় না, মত পার্থক্যকে সম্মান জানানোর মানে হেরে যাওয়া নয়, নিজের ভাবনাকে আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করা। এতদিনে তুমি বুঝে গেছো রাষ্ট্র ধর্ম তোমায় নিয়ে পুতুল খেলতে চায়। আগামী 10,000 দিনে তুমি সুতোগুলো পরিষ্কার দেখতে পাবে, চাইলে সেই সুতোগুলো নাচানোর হাতও। তোমার ইচ্ছে হলে সেই সুতলি কেটে এই কটা দিন নিজের মতো বেঁচো, নয়তো আগের মতোই নেচো। 2টোর কোনোটাতেই পৃথিবী বা সময়ের কিচ্ছু এসে যায় না, তাদের কাছে 10,000 দিনের মূল্য মিলি সেকেন্ডেরও কম। স্মৃতি বানাও, স্মৃতি বাড়াও, নিজেকে চেনো, নিজেকে চেনাও। 50 পেরিয়ে গেছো যারা, কান পাতো, শোনো, কেউ গুনছে 9,999, 98, 97, আর তোমার ভাগে আর 1,000টা, মাত্র 1,000টা বই। আয়নায় তবু সেই তারা দেখি কই।